দাদা, এবছর করোনা ভাইরাসে কেমন পুজো করছেন? আমরা টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে আমাদের উৎসব কমিটি এবছরের 2020 আমরা খুব দুঃখের সহিত জানাই, আমরা বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবকে বারে উৎসব আকারে দেখতে পাচ্ছি না। কারণ আমরা শুধু বাঙালির ধর্ম আচরণটাকে, মানে দুর্গা উৎসবটাকে শুধু ধর্ম হিসাবে পুজো উৎসবটা পালন করব, আর উৎসবাঙ্গিনায় আমরা আনতে পাচ্ছি না। তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, এলাকার মানুষের বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে যে আর্থিক দুর্দশা চলছে মানুষের, সেই দুর্দশার কাছে আমরা যাতে মানুষের কাছে দাঁড়াতে পারি, সেই আশা নিয়ে আমরা একটু এবছরের দুর্গা উৎসব পালন করতে চলেছি। অনুষ্ঠান সূচি কী রেখেছে? অনুষ্ঠান সূচি বলছে কিছু থাকবে না, ওই পুজোর যা অনুষ্ঠান নিয়ম আচার আচরণ সেগুলোই থাকবে, আর সামাজিক কিছু কর্মসূচি থাকবে। দেখো, আমাদের মাস্ক বিতরণ স্যানিটাইজার থেকে শুরু করে, এবং অসহায় মানুষের কাছে যারা এই করোনা যুদ্ধে বিভিন্ন সময় আমাদের সমাজ পরিবেশকে সুস্থ রাখার জায়গাটুকু তৈরি করে দিচ্ছে, তাদের জন্য তাদের কাছে আমরা নানানোর অনুষ্ঠান সূচি রেখেছি। প্রশাসন থেকে কী ব্যবস্থা করেছে? প্রশাসন এবারে তারা জানিয়েছে পুজোর কোনো তারা পারমিশন দেবে না, কিন্তু তারা মানে এভাবে সাহায্য করবে, অদৃশ্যভাবে সাহায্য করবে, যারা যাদের পরিবেশ শান্তি থাকে, এলাকার মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ, যারা তাদের মায়ের কাছে আসতে পারে, সেইটুকু পরিবেশ তারা তৈরি করবে বলেছেন, কিন্তু তারা প্রশাসনিকভাবে কোনো অনুমোদন দেবেন না। বাজেট কত এবং কত বছর ধরে পুজো করছেন? আমরা বাজেট রেখেছি 10 লাখ টাকা, কেন আমরা এবারে হয়তো আমাদের যে উৎসবের যে আঙিনায় যে যেমন সামাজিক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে খেলাধুলা বিভিন্ন ধরনের ছিল, সেগুলো আমরা এবছর বন্ধ রেখেছি, কিন্তু মানুষের কাছে দাঁড়ানোর লক্ষ্যে আমরা পরিকল্পনা নিয়েছি, মানুষের সাহায্য নিয়ে মানুষের এলাকার দুস্থ মানুষদের কাছে পৌঁছবো, সেটুকু জন্য আমরা বাজেট প্রায় 12 লক্ষ টাকা রেখেছি। কত বছর ধরে পুজো করছেন? আমাদের পুজো এবারে 10ম বছর পড়েছে। এই 10ম বছর পুজোয় আমরা খুবই দুঃখিত, মানুষকে এলাকার মানুষকে উৎসবটা আমরা উপহার দিতে পারবো না, শুধু ধর্মীয় আচার আচরণটাই উৎসব আমাদের উপহার দেব। এই উৎসবে দেহে পুজোকে ঘিরে কত মানুষের লোকে ঢললাম তো আগে। দেখুন, এবারে মানুষ একটা ভীতিতে কাটছে, যে করোনা মহামারী যে মানুষকে আতঙ্কে তৈরি করে, জানি না কতটা মানুষ তাদের ধর্মপ্রাণ মানুষ, যারা আশা করি ধর্মপ্রাণ যারা মানুষ তারা নিশ্চয়ই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে দুর্গা মাকে দেখার জন্য তারা অধীর করে সারা বছর ধরে অপেক্ষা করি, নিশ্চয়ই তারা আসবেন। তো আমরা চাইব সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে এলাকার মানুষকে ঠাকুর দর্শন করে মানে প্রতিমা দর্শন করাতে পারি, তার জন্য আমরা চেষ্টা করব। প্যান্ডেলের কী আদল রেখেছেন? প্যান্ডেল এবারে আদল কিছু নেই, আমরা ওই মানে লাট মন্দির টাইপের করছি, যাতে মানুষ দূর থেকে ঠাকুর দেখতে পারে, দর্শন করতে পারে, মায়ের মুখ দর্শন করতে পারে, সেই জন্য আমরা
মানে লাট মন্দির টাইপের প্যান্ডেল করছি। নাম